আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমান সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো শুরু করতে চাচ্ছি ডাটা এন্ট্রির তৃতীয় ক্লাসটি। যদি আপনারা এই সিরিজের আগের ভিডিওটি না দেখে থাকে, এই ভিডিওর কাজগুলো বুঝতে আপনাদের অনেক অসুবিধা হবে, তাই আমি রিকমেন্ড করব আগের ভিডিওগুলো দেখে আসার জন্য। ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ও উপরে আই বটনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন মনে করেন আমাদের এই লেখার পরে পয়েন্ট দিয়ে, এই প্যারাগ্রাফের পরে পয়েন্ট দিয়ে আমাদের কিছু লিখতে হবে। তাহলে কি করব, এই যে দেখেন এটা হচ্ছে বুলেট বলে, বুলেটে যদি আপনারা ক্লিক করেন বা আমরা এই অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করে এখানে আরো অনেক বুলেট পাবো। তো সাপোজ আমি এই বুলেটসটা দিলাম, এখন আমি একটা কিছু লিখলাম। আবার যদি আমি একটা ইন্টার দেই, অটোমেটিক্যালি দেখেন আমার বুলেটস বা পয়েন্টিং চলে আসছে। কেন চলে আসছে, এখান থেকে আমরা এই বুলেটটাকে সিলেক্ট করে দিছি। আমি যদি আরো একটা কিছু লিখি, আমি এন্টার দেই, তাহলে আমাদের নিচে আরেকটা করে নতুন বুলেটস চলে আসবে। তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে এই বুলেটস তো অটোমেটিক্যালি এখন আসতেছে, তাহলে আমরা এইটাকে রিমুভ করব কিভাবে, আমরা এখন আর বুলেটস নেব না। তার জন্য কি করব, জাস্ট এখান থেকে আমরা এটা সিলেক্ট করা আছে, আমরা এটা ডিসিলেক্ট করে দেব, তাহলে আমাদের বুলেট আর অটোমেটিক্যালি আসবে না। বা এইটাকে যদি আপনারা পয়েন্ট আকারে না দিয়ে যদি আপনারা নাম্বার আকারে দেন, যে 1 2 3 করে যদি দিতে চান, তাহলে এই বুলেটস এর পাশে দেখেন নাম্বারিং বলে একটা অপশন আছে। এই যে নাম্বারিং বলে আর একটা অপশন আছে, এইটাকে যদি আপনারা এখান থেকে ক্লিক করেন, তাহলে দেখেন 1 2 3 বা ABCD বা রোমান ওয়ার্ড 1 2 3 এভাবে আছে। তো আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে দেখেন আমাদের নাম্বারিংও হয়ে গেল। এখানে এখন আমাদের আরেকটা কাজ আছে। সাপোজ আপনারা এখানে যে লেখাটা লিখছেন, এই যে প্যারাগ্রাফটা লিখছেন, এই প্যারাগ্রাফটাতে আপনাদের লেখাটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে মিক্সড হয়ে গেছে। তো আপনারা চাচ্ছেন যে সেটাকে আপনারা সেন্টেন্স কেসের মাধ্যমে যেভাবে ঠিক আমরা লিখি, বা প্রত্যেকটা ওয়ার্ড আপনারা এখানে যে আমাদের প্যারাগ্রাফটার যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বা প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে কি করবেন, আপনারা যদি ম্যানুয়ালি করতে চান, মানে একটা একটা করে যদি করতে চান, তাহলে এই যে প্রথমটায় আসতে হবে, এসে আপনার সেটাকে কেটে দিতে হবে ব্যাক স্পেস দিয়ে, দিয়ে আবার আপনাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে। এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আপনারা যদি একবারে সেটা করতে চান, তাহলে পুরা লেখাটাকে আপনারা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে দেখেন আমরা যে ফ্রন্টের নেম সাইজ যেখান থেকে চেঞ্জ করেছিলাম, ঠিক তার পরেই দুইটা এ আছে, একটা বড় হাতের এ আর একটা ছোট হাতের এ। আপনারা যদি এইটার এই ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাবেন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হবে, ক্যাপিটাল লেটার হবে। তো আপনারা এটা যদি যদি ক্লিক করি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের আছে। আবার যদি আমরা সেন্টেন্স কেস দেই, তাহলে শুধু প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে এবং বাকিগুলো সব স্মল লেটার দিয়ে শুরু হয়েছে। এবার এখানে মজার আর একটি জিনিস আছে, সেটি হচ্ছে আপনি মনে করেন এখানে অনেক বড় আপনার একটা ফাইল, সেই ফাইলের ভিতরে কোনো ওয়ার্ড আপনারা খুঁজতে যাচ্ছেন। সাপোজ এখানে এই যে বাংলাদেশ লেখা যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা আপনারা খুঁজতে যাচ্ছেন, কতগুলো ওয়ার্ড আছে সেটাও আপনারা জানতে যাচ্ছেন। তো সেটার জন্য বা প্রত্যেকটা পেজে যে এই যে এক এক করে তো খোঁজা সম্ভব না, তো সেটার জন্য আপনারা কি করবেন, আপনারা এই যে ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের একদম ডান পাশে হোমের ভিতরে দেখেন এই যে ফাইন্ড বলে একটা অপশন আছে, আপনারা ডাইরেক্ট এখান থেকে এই যে ফাইন্ডেও ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল প্লাস ও চাপতে পারেন, আপনাদের এটা চলে আসবে। এখন আপনারা এখানে কি ফাইন্ড করতে যাচ্ছেন বা কোন ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছেন, সেই ওয়ার্ডটা আপনাদের এখানে লিখতে হবে। সাপোজ আমি বাংলাদেশটাতে কে আমি খুঁজতে যাচ্ছি, বাংলাদেশ ওয়ার্ডটাকে, এই যে দেখেন এখানে বাংলাদেশ লেখার সাথে সাথে আমার চলে আসলো যে এখানে 8টা বাংলাদেশ ওয়ার্ড আছে, কোথায় কোথায় আছে সবগুলো সেন্টেন্স, সবগুলো সেন্টেন্সে আপনাকে এখানে দেখাই দেবে যে কোন কোন সেন্টেন্সে বা কোন পেজে আপনার সেই এই ওয়ার্ডটি আছে। দেখেন আমার যেহেতু সবগুলো প্রথম পেজেই, সেই জন্য আমার এখানে প্রথম পেজকেই দেখাচ্ছে।
এখন আপনি মনে করেন এই বাংলাদেশ ওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন, যতগুলো বাংলাদেশ ওয়ার্ড আছে আপনি সবগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি অন্য একটা ওয়ার্ড লিখবেন, তাহলে কি করবেন, সাপোজ আপনি এই বাংলাদেশ চেঞ্জ করে আপনি এখানে ডাটা এন্ট্রি লিখবেন, তাহলে সেটার জন্য দেখেন এই যে ঠিক ফাইন্ডের নিচে একটা রিপ্লেস অপশন আছে, আপনি যদি এই রিপ্লেসে এখানে ক্লিক করেন তাহলে আপনি কোন ওয়ার্ডটাকে চেঞ্জ করতে যাচ্ছেন সেটা প্রথমে এখানে লিখতে হবে। আমি যেহেতু বাংলাদেশ রিপ্লেস করতে যাচ্ছি, আমি রিপ্লেস করতে যাচ্ছি কিসের সাথে, ডাটা এন্ট্রির সাথে, ডাটা এন্ট্রি ওয়ার্ডের সাথে আমি রিপ্লেস করতে যাচ্ছি। এখন এখানে নিচে যে অপশন গুলো রয়েছে এগুলোর প্রথমটাতে বলছে রিপ্লেস, মানে শুধুমাত্র প্রথম ওয়ার্ডটা, প্রথমে যে বাংলাদেশ লেখাটা আছে সেটা রিপ্লেস হবে। আপনি যদি রিপ্লেস অল দেন তাহলে যতগুলো বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ ওয়ার্ড আছে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। তো আমি যদি এখন রিপ্লেস অলে ক্লিক করি তাহলে দেখেন ঠিক আমাদের এখানে 15টা বাংলাদেশ ওয়ার্ড ছিল, সে 15টা বাংলাদেশ ওয়ার্ড রিপ্লেস হয়ে গেছে। আমরা লেখার মধ্যে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম লেখার জন্য সাধারণত আপনার লিখি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এইভাবে আমরা লিখতে চাই, আমাদের লেখার প্রয়োজন হয়। যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখতে যাই তাহলে কিভাবে লিখব, আমরা যদি এ স্কোয়ারের জন্য যেহেতু টু টু দিলে দেখেন এ টু হয়ে যাবে, এ স্কোয়ার কিন্তু হলো না। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এ লেখার পরে ঠিক দেখেন এখানে আমাদের যে ফ্রন্টের নাম চেঞ্জ করেছিলাম, ফ্রন্টের সাইজ চেঞ্জ করেছিলাম, তার নিচে এক্স স্কোয়ার বলে একটা অপশন আছে, এটাকে বলে সুপার স্ক্রিপ্ট, এটাকে কি বলে সুপার স্ক্রিপ্ট। আপনারা যদি এটাতে এখন ক্লিক করেন, এখন যদি আপনারা দুই দেন বা স্কোয়ার দেন তাহলে দেখেন এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখন যদি আপনারা এইখানে প্লাস দেন তাহলে এই যে স্কোয়ার দিলেন সেই স্কোয়ারের সাথে প্লাস হবে। তা আগে আমাদের এইটাকে আবার পূর্বের অবস্থানে ফিরে আনতে হবে, পূর্বের অবস্থানে আসতে হবে, তারপরে আমাদের প্লাস দিতে হবে। তো পূর্বের অবস্থানে আসার জন্য এখান থেকে জাস্ট আপনারা এটাকে ডিসিলেক্ট করে দিতে পারেন, ডিসিলেক্ট করে প্লাস দিলেন, প্লাস দেওয়ার পরে আবার সাপোজ আমি বি দিলাম, বি দিয়ে আবার সুপার স্ক্রিপ্টে ক্লিক করে আমি স্কোয়ার দিলাম। ঠিক এইভাবে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে আপনার লিখতে হয়। আমরা অনেক সময় কিছু কিছু টার্ম লিখি, যেমন এম টু, এই যে তো এটা আপনারা কিভাবে লিখবেন, এটা যদি আপনারা লিখতে চান, আপনারা যদি সিম্পল ভাবে লিখতে চান যে এম দিয়ে টু দেন তাহলে এর সাথে টু হয়ে যাবে, কিন্তু দেখেন এইটার নিচে টু আছে আর এটার সাথে টু আছে, দুইটা কিন্তু এক না। তো আপনারা এইটা কিভাবে লিখবেন, এটা প্রথমে আপনারা যে ওয়ার্ডটি যে লেটারটি লিখবেন সেই লেটারটি লিখলেন, সাপোজ আমি এম দিলাম বা আপনারা বা এইচ দিলাম, এখন দিয়ে আপনারা নিচে টু কিভাবে দেবেন, নিচে টু দেওয়ার জন্য ঠিক দেখেন এই যে রোম যেখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করেছিলাম তার নিচে এক্স দিয়ে নিচে টু আছে, এটাকে বলে সাব স্ক্রিপ্ট। আগে যেটা আমরা কি আমরা স্কোয়ার দিয়েছিলাম সেটাকে বলে সুপার স্ক্রিপ্ট আর এটাকে বলে সাব স্ক্রিপ্ট। তো এখন যদি আপনারা এইখানে ক্লিক করেন, ক্লিক করে এখন যদি টু দেন তাহলে ঠিক দেখেন নিচে টু হচ্ছে। ডাটা এন্ট্রি সিরিজের দ্বিতীয় ক্লাসটি এখানে শেষ করছি। যদি আপনারা এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, আর আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যদি এখনও আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। ধন্যবাদ।